আসসালামু আলাইকুম। নর্থ ব্রিজ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো তো? আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি কেজি শ্রেণীর 12 নম্বর বাংলা ক্লাসটি নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে আমার সাথে সাথে তোমরাও শীটটি নিয়ে নাও এবং বরাবর আমরা যেভাবে নাম লিখি তোমরাও নাম লিখবে, ঠিক আছে? তাহলে চলো, নাম লেখা শেষ হলে আমরা দেখি কি কে আছে। এক নম্বরে আছে, নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করি। প্রথমে আছে অন্তস্থ জ, র, ল। অন্তস্থ জয়ে কী হয়? যুবক। র এ রেডিও এবং ল এ লেবু। তাহলে আমরা লিখে ফেলি অন্তস্থ জ রস্যুকার ব ক যুবক। র এ কী হয়? রেডিও। র একার ডয় রস্যিকার ও রেডিও। ল এ লেবু। লয় একার বয় রস্যুকার লেবু। দুই নম্বরে হচ্ছে ফাঁকা ঘর পূরণ করে শব্দ গঠন করি। এখানে অন্তস্থ জয় রস্যুকার আছে, ক আছে, তাহলে এখানে কি হবে? ব যুবক। রয় একার ও আছে, তাহলে এখানে হবে ডয় রস্যিকার রেডিও। এরপরে লয় একার আছে, এখানে হবে বয় রস্যুকার লেবু। এখানে আছে পয় চন্দ্রবিন্দু একার, এখানে কি হবে? চয় আকার। গুড। পেঁচা কাঁকড়া। কয় চন্দ্রবিন্দু আকার আছে? ক কাক। ডয় শূন্য রয় আকার কাঁকড়া। এবারে তিন নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। বাস বনে কার হাসি? বাস বনে চাঁদের হাসি। তাহলে আমরা চাঁদের লিখে ফেলি। চয় চন্দ্রবিন্দু আকার, দয় একার, র চাঁদের। জলে কি কি সাঁতার কাটে? হাঁস। তোমরা নিশ্চয়ই দেখেছো হাঁসকে পানির মধ্যে, জল মানে কি পানি, তাহলে পানির মধ্যে হাঁস সাঁতার কাটতে দেখেছো না তোমরা? গুড, ভেরি গুড। তাহলে এবারে দেখো গ নম্বরে বলেছে গায়ের বধূর মাথায় কি? গায়ের বধূর মাথায় আঁচল। তোমরা গ্রামে দেখবে যে বধূরা কি করে, মাথায় শাড়ির আঁচল দিয়ে রাখে, সেই আঁচলের কথা বলা হয়েছে। এবারে ফাঁদ পেতে কি ধরবে? ফাঁদ পেতে ধরবে পেঁচা। পয় চন্দ্রবিন্দু আকার, চয় আকার, পেঁচা। চার নম্বর বলেছে শূন্য স্থান পূরণ করি। বাস বনে কার হাসি? আমরা আগেই জেনেছি বাস বনে চাঁদের হাসি। চয় চন্দ্রবিন্দু আকার, দয় একার, র চাঁদের। সাঁতার কাটে জলে, কি সাঁতার কাটে জলে? হাঁস। হয় চন্দ্রবিন্দু আকার, দন্তস্য হাঁস। গ নম্বর, গায়ের বধূর মাথায় কি? আঁচল। সরেয়া চন্দ্রবিন্দু আকার, চ ল আঁচল। এবারে ফাঁদ কি পেতে ধরবে পেঁচা? ফাঁদ। ফয় চন্দ্রবিন্দু আকার, দ ফাঁদ। তাহলে আমরা পেয়ে গেলাম বাস বনে চাঁদের হাসি, সাঁতার কাটে জলে কে? হাঁস। গায়ের বধূর মাথায় আঁচল, ড্যাশ পেতে ধরবে পেঁচা, ফাঁদ পেতে ধরবে পেঁচা। এবারে রেফ ফলা দিয়ে আমরা চারটি শব্দ লিখব, সেটি হচ্ছে বর্ণ দর্প, দ পয়রে দর্প। তারপরে হবে তর্ক, তর্ক হর্ষ, হ মধ্যাহ্ন স্বরে হর্ষ। ছয় নম্বর বলেছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখায়। এখানে যুক্তক্ষ আছে, এর মধ্যে তাহলে কি কি আছে? ক মধ্যাহ্ন স। যুক্তক্ষয়ের মধ্যে দুইটি বর্ণ আছে, ক আর মধ্যাহ্ন স। এখানে কয় কয়, তাহলে দুইটি ক। এরপরে মধ্যাহ্ন স্বয় টয়, তাহলে এখানে কি কি আছে? মধ্যাহ্ন স আছে এবং ট আছে। এবারে সাত নম্বর বলেছে ছোটন ঘুমায় কবিতাটির প্রথম লাইন লিখি। ছয়টির নাম কি? ছোটন ঘুমায়। এর প্রথম লাইন হচ্ছে গোল করো না গয়কার ল। গোল করো না, ক রয়কার দন্তন্বয়াকার। গোল করো না, গোল করো না,
दुई बार एक ही जिनिस गोल करोना क रय ओकार दंता नय आकार गोल करोना गोल करोना। তাহলে আমরা পেয়ে গেছি ছোটন ঘুমাই কবিতাটির প্রথম লাইন। এর সাথে সাথে আমাদের ক্লাসটিও শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবে। কেমন? আল্লাহ হাফেজ।